তোমার আমি সবসময় মিথ্যা কথাই বলি আব্বু। তোমার বলতেই পারলো না, আমি তো চার পাঁচ বার মেয়েও খাইছি। আর ওটা কি জানি বলে, হ্যাঁ পর্ন ওয়েবসাইট আছে না, ওইটার মধ্যে তো আমি ইয়েও সার্চ দিছি, মাই ফ্রেন্ডস হট মম। হ্যাঁ মরে গেল। এই আব্বু তুমি আরেকটা বিয়ে করতে পারবা। হ্যালো জান, তুমি আমাকে অলওয়েজ লাভ করবা তো? আচ্ছা জান এতবার জিজ্ঞেস করো না, মাঝে মাঝে আমি নিজেই কনফিউজ হয়ে যাই যে আমি তোমার লাভ করি নাকি না। তুমি কে? তুই কি আমার চিনোস? আচ্ছা ভাই দেখেন, আমি খালি লাইনটা মারার লেগা মারলাম বুঝছেন, আপনি এতগুলি পোলাপাইন নিয়ে আসছেন, ওটা দাঁড়িয়ালা আমার মারার লেগা কেন ভাই, মাফ করে দেন না কসনা। আরে জান তোমার নিউজ দাও না, আমি বেশি থেকে বেশি কি করব, আমার চার পাঁচটা ফ্রেন্ডরে দিব, তারপর চার পাঁচটা ফ্রেন্ড চার পাঁচটা আরও ফ্রেন্ডরে দিবে, তারপর তোমার মানুষ খারাপ ভাববে, এটাই তো সোসাইটি। যেই মেয়ের নিউজ আরবার বাইর হয়েছে ওই মেয়েও তোমার খারাপ মনে করবে, তুমিও অন্য মেয়েরে খারাপ মনে করবা, কিন্তু প্লিজ দাও না প্লিজ। ট্রাস্ট মি আম্মু, বেশিরভাগ সময় আমি তোমাকে মিথ্যা কথা বলি আর তুমি বিশ্বাস করো। দোস্ত মেয়েটা দেখছিস কত হট? দোস্ত চেহারা বাদ দে, নিচে দেখ। তুমি যদি সত্যিকারই পছন্দই করো এই তিনজনের মধ্যে তাহলে আমাকেই করো প্লিজ, কারণ তুমি যদি ওকে বা ওকে করো তাহলে আমার অনেক গায়ে লাগবে। আরে ওরে কেন পছন্দ করলা, দূর বাদ যা, আমি কেমন না যা, আমি তোমাকে সবসময় মিথ্যা দেবো, বুঝো নাই ব্যাপারটা। তো সত্যি বলতে আমি না তোদের দুই চোখে দেখতে পারি না, মানে আমি যদি তোদের বলতে পারতাম আমার শুধু ইনস্টাগ্রাম আর স্কোয়াড গোলস মেনটেন করার জন্য তোদের আমি ফ্রেন্ডস আছি আর কিচ্ছু না। জাহান আজকে তুমি আমাকে ফোন দিছো? অলওয়েজ তো আমি তোমাকে ফোন দিই, বাট তুমি আমাকে ফোন দিছো? এত খুশি আর কিছু নাই, আমার কিছু করার নাই তো এই জন্যই তোমারে ফোন দিছি। বাবা কই যাস তুই, মাত্র তো উঠি নাস্তা বানাইছি খেয়ে যা। আম্মু আমি খাইনি বলে, ওকে কি বলে টাকা দিছো না তুমি, আমি খাই দেবো সমস্যা নেই, কারণ তুমি এটাই শুনতে চাও আমি আসলে খাবো না, বুঝো না কেন। আমার 1000 টাকা দে না। তোরে আমি দিতেছি না, তুই জীবনও ব্যাক করবি না। দোস্ত এটা তুইও জানোস যে আমি দিব না তোরে, এটা আমিও জানি যে আমি তোরা দিব না, কিন্তু তারপরেও তোর দে। দোস্ত আমি যেসব লাভি ডাভি জিনিস শেয়ার করতেছি না, এইসব তোর হইতে পারে মনে হয় যে আমার গার্লফ্রেন্ডের জন্য, কিন্তু আমার এক্স আছে না মনে আছে ঝলেকা, ওর জন্য আই ওয়ান্ট হার ব্যাক ম্যান। দোস্ত দোস্ত আর তোর এক্সের নাম নিস্তা তো, মাঝে মাঝে লাগে তোর এক্সের প্রেমে তুই পড়স নাই আমি পড়ছি, তোর এক্সের নাম এতবার শুনছি আমি যে আমি আমার এক্সের নাম ভুলে গেছি। তোর এক্সই তো আমার এক্স। আই উইশ আব্বু আমি তোমাকে এটা বলতে পারতাম, কিন্তু আমি তোমারে দুই চোখে দেখতে পারি না। তোর শোন সবসময় ইনশাল্লাহ মাশাল্লাহ ইউজ করবি, এতে ইমেজটা একটু ভালো থাকে। তুই নামাজ পড়স? ফ্রাইডে তো পড়ি। বাচ্চা 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 তুই, আমি তুমি খালি নিজের গালি দাও কেন। এত গন্ধ, আলো তুমি জানতো না আমি দাঁত ব্রাশ করি না, আসলে কেমনে বলবো আর নেই আসলে আমি আই লাভ ইউ, আমার গার্লফ্রেন্ড হবো তুমি? হবো না। আচ্ছা শুনো না প্লিজ, মানে আমার ফ্রেন্ডসদের বললো না প্লিজ, হ্যাঁ মানে ওদের আমি সব কিছু বলে দিছি যে মানে আমার তোমার রিলেশন ছিল এই সেই আর সব কিছু নিয়ে কথা বলে ফেলছি, তো মানে আমি ওদের বলবো না আমার তোমার ব্রেকআপ হয়ে গেছে, কিন্তু তুমি কিছু বলো না প্লিজ। আচ্ছা দোস্ত তোর সব আমি রুম রেট করার পরে ছেড়ে চলে যায় কেন? দোস্ত কারণ আমারটা তোর মতো ছোট এই জন্যে শাসক। তুমি কিছু অর্ডার দিবে না? আমার কাছে কোনো টাকা পয়সা নাই, প্রত্যেকদিন তোমার রেস্টুরেন্টে খাওয়াইতে পারবো না, আর তুমি যে প্যারা দাও আমার ভালো লাগে না ওইটা।
দিচ্ছ তোমার মনে হয় না তুমি একটু বেশি বেশি করে ফেলতেছো? আচ্ছা আমি কি বেশি সত্যি কথা বলে ফেলছি? তুমি নিজেকে কি মনে করো হ্যাঁ? তোমার মতো ছেলের সাথে রিলেশন করে না আমার লাইফটা জাস্ট শেয়ার হচ্ছে। তুমি যে একটা কি জাস্ট ডিসগাস্টিং। Cut.